Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Priyo dini bhai o bonera, asha kori apnara shokoli Allah talar oshesh rahmote bhalo achen. Bondhugon, amio Allah oshesh rahmote bhalo achi. Ajke khubi guruttopurno ekti dua somporke apnaderke obogoto korbo, je dua ti pat korle kokhonoi apnara obhabe porben na. Bondhugon, amra অনেক সময় অভাবের মধ্যে পড়ে যাই, সমস্যার মধ্যে পড়ে যাই। তো বন্ধুগণ, সমস্যার মধ্যে যখন পড়ি তখন কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো বন্ধুগণ, এই যে অভাব নামের সমস্যা, এই সমস্যা থেকে বাঁচার জন্য আজকে আমরা খুব সুন্দর একটি দোয়া শিখে নেব এবং নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোনোদিনও আমাদেরকে অভাবের মধ্যে ফেলাবেন না। বন্ধুগণ, এই সম্পর্কে, এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 6368। হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরি। প্রিয় বন্ধুগণ, আমি দোয়াটি আবারো বলছি। Allahumma inni a'udhu bika min sharri fitnatil ghina wa a'udhu bika min fitnatil faqri. Bondhugan, ami bangla uccharon likhe diyechi, apnara dekhe dekhe mukhosto kore niben. Ami abaro bolchi. Allahumma inni a'udhu bika min sharri fitnatil ghina wa a'udhu bika min fitnatil faqri. প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাঠ করতেন। তো আপনি আমিও যদি এই দোয়াটি বিশ্বাসের সহিত পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অভাবের মধ্যে ফেলাবেন না, আমাদের অভাব দূর করে দিবেন। বন্ধুগণ, আমরা যখনই সময় সুযোগ পাব তখনই এই দোয়াটি আমরা কয়েকবার পাঠ করে নেব। বিশেষ করে যখন আমরা অভাবের মধ্যে পড়ব তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই দোয়াটি সম্পর্কে জানতে পারে, শিখতে পারে। আর বন্ধুগণ, আপনারা যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া, হাদিস, মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। والسلام عليكم ورحمة الله وبركاته. آل الوجود بذكر الإله.